সিম্পল টু বিট অ্যাডিশন করবে। সাপোজ আমার এরকম ধরো দুটো সুইচ আছে প্যারালালে কানেক্টেড, প্যারালাল মিন্স আমার ধরো আমার দুটো লাইন আমার সিম্পল স্ট্রেট লাইনে পড়েছি ছোটোবেলায় দুটো লাইনস, মানে আমার এগুলো কোথাও ম্যাচ করবে না, মানে ইনফাইনাইট ডিস্টেন্স আমার ম্যাচ করবে, ঠিক আছে। এটা হচ্ছে দুটো সুইচ ধরো এ আর বি, ঠিক আছে। এখানে আমার ভিসিসি বা সোর্স আছে, এখানে আমার আউটপুট একটা ল্যাম্প কানেক্টেড আছে, ঠিক আছে। এই দুটো ইনিশিয়ালি ওপেন আছে, ইনিশিয়ালি ওপেন মানে এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো, মানে এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো মানে আউটপুট আমার কোনো সাপ্লাই যাচ্ছে না। তাহলে ওয়ার গেট মানে কি, আমার দুটো ওয়ার গেটে যোগ করি কীভাবে, দুটো নাম্বারে যোগ করি কীভাবে, সাপোজ ওয়ান আর টু আমি যোগ করি, ওয়ান প্লাস টু, ঠিক আছে। এখানে দুটো সুইচ আছে ধরো দুটো ইনপুটস এ অ্যান্ড বি, আউটপুট হবে এ প্লাস, আউটপুট হবে এ প্লাস বি, ধরো এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো, তাহলে আউটপুট কত জিরো, ল্যাম্প গুলো করবে না। যদি ধরি একটা সুইচ অফ, বি হচ্ছে অন, মানে একটা অন একটা জিরো, জিরো প্লাস ওয়ান মিন্স ওয়ান, তখন আমার আউট ল্যাম্প গ্লো করবে। যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার গেট, ওয়ার গেটে প্রথমেই বলেছি বেসিক অ্যাডিশন, টু বিট অ্যাডিশন করা ওয়ার গেটস, এখানে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, তোমার দুটো ইনপুট হয় আর আউটপুট হবে কি, লজিক এক্সপ্রেশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, আর দুটো সুইচ আর কানেক্টেড আছে। যদি আমি এটা জিরো করি, বিটা জিরো করি, তাহলে কী হবে, জিরো প্লাস জিরো মিন্স জিরো, আউটপুট উইল নট গ্লো, মানে আউটপুট জিরো পাবে, ঠিক আছে। যে কোনো একটা ইনপুট যদি ওয়ান, ধরো বিটা ওয়ান আছে, বি ইকুয়াল টু ওয়ান, এ ইকুয়াল টু জিরো, তখন কী হবে, জিরো প্লাস ওয়ান মিন্স ওয়ান, মানে আউটপুট তেমন গ্লো করবে। যদি আমার এটা অফ, বিটা এটা, এটা ওয়ান বিটা অফ আছে, তখন কী হবে, এ ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু জিরো মিন্স ওয়ান, দেন আউটপুট অলসো গ্লো। আর দুটো ইনপুটে যদি ওয়ান থাকে, তাহলে কী হবে, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, দেন আউটপুট ইউ গ্লো। তাহলে বুঝতে পারছি যে কোনো আমার একটা ইনপুট যদি ওয়ান থাকে, তাহলে আমি আউটপুট পাবো, যে কোনো একটা দুটো ইনপুটই যদি জিরো থাকে, তাহলে আউটপুট আমি পাবো না। এটাকে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করবো, সেটা হচ্ছে ট্রুথ টেবিলস, এ বি যদি ইনপুট হয়, আউট আউটপুট ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান। আগেই বলেছি আমার দুটো ইনপুটের জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে টু টু দু টু মানে ফোর, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো মিন্স জিরো, জিরো ওয়ান মিন্স ওয়ান ওয়ান ওয়ান, এটা হচ্ছে কোনো জিরো মিন্স জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান, ওয়ান প্লাস জিরো আর ওয়ান প্লাস ওয়ান। এখানে দেখতে হবে যে ওয়ান প্লাস ওয়ান মিন্স ওয়ান মিন্স বুলিয়ান অ্যালজেব্রাতে এ প্লাস এ, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, মানে বুলিয়ান অ্যালজেব্রা ফর ডিজিটাল সার্কিট, বুলিয়ান অ্যালজেব্রা এ প্লাস এ ইকুয়াল টু এ মিন্স ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ, লেট আছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এ, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। আবার সার্কিট ফর সার্কিট অপারেশন আমরা যেটা যেই গেটটা ইউজ করবো, সেটা হচ্ছে যেই আইসিটা ইউজ করবো, সেটা হচ্ছে আইসি 7432, আইসি 7432 হচ্ছে ওয়ার গেট আইসি। প্রত্যেকে মনে হবে আইসি 7432 হচ্ছে ওয়ার গেট আইসি, আইসি 7404 নট গেট আইসি, অ্যান্ড আইসি 7408 হচ্ছে অ্যান্ড গেট আইসি। আইসি 7432 অলসো 14 পিন আইসি, ফর্টিন পিন আইসি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন, ফর্টিন নাম্বার পিন হচ্ছে আমার কি ভিসিসির সাথে কানেক্টেড, অ্যান্ড সেভেন নাম্বার হচ্ছে আমার গ্রাউন্ড। আবার ইনপুটগুলো আমার কী হচ্ছে, যদি অর্গেট, অর্গেট হচ্ছে বেসিক সিম্বল ডায়াগ্রাম হচ্ছে, এখানে মনে রাখবে অ্যান্ড গেটের থেকে ডিফারেন্স, এটা এখানে এখানে প্রথমে আর্ট থাকবে, নেক্সট এ আর বি যদি ইনপুট হয়, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে বেসিক অর্গেটস, বেসিক অর্গেটস। ঠিক আছে, আমার একটা আইসি 7432-র মধ্যে চারটে, আইসি 7432-র মধ্যে আমার চারটে অর্গেট আছে, চারটে অর্গেটে যদি একটা ইনপুট ওয়ান, ইনপুট যদি উই কানেক্ট দ্য ইনপুটস অ্যাট টার্মিনাল ওয়ান অ্যান্ড টার্মিনাল টু, আউটপুট উইল গট ফ্রম টার্মিনাল থ্রি, এবং চার নম্বর পাঁচ নম্বরে যদি ইনপুট কানেক্টেড থাকে, আউটপুট পাবো ছ নম্বর থেকে, মানে আট নম্বর নয় নম্বর যদি ইনপুট থাকে, আউটপুট পাবো দশ নম্বর থেকে, এগারো নম্বর বারো নম্বর যদি ইনপুট থাকে, আউটপুট পাবো তেরো নম্বর। বোঝা গেছে, ফর সার্কিট অপারেশনস আইসি 7432 আর ইউজড ফর ল্যাব ওয়ার্কস। এখানে আইসি 7432-র মধ্যে চারটে অর্গেট আছে, ইটস দ্য বেসিক অল অ্যাবাউট দ্য অর্গেটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ।